बेपरोया भावे बाइक चालानोर प्रतिबाद कराय एक सीआरपीएफ कर्मी के बेधड़क मारधर करार अभियोग उठल कयेकजन युवकेर बिरुद्धे। घटनाटी घटेছে मानिक चके। আমি सीआरपीएफ এর जवान আছি, আমার ঝাড়খণ্ডে পোস্টিং আছে 157 ব্যাটালিয়ন। জুন মাসের 12 তারিখে আমি ওখান থেকে বেরিয়েছিলাম, জুন মাসের 13 তারিখ বাড়ি পৌঁছাই। আমার ভাগ্নির বিয়েতে এসেছিলাম, কালকে কিছু টাকার প্রয়োজন ছিল বলে আমি ব্যাংকে এসে রোড পার করতে গিয়ে কিছু দুষ্কৃতীরা আমার পিছন থেকে বাইকে ধাক্কা মারে, আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমি শুধু এটাই কথা বলি, ভাই এত জোরে চালালে মানুষ মারা যাবে। এর মুহূর্তে ওরা আমাকে মারতে ধরতে শুরু করে। 6 জন ছিল, ওরা 3 জন বাইকে ছিলেন এবং 3 জন ওখানে এসবিআই এর সামনে দাঁড়িয়ে ছিলেন। আহত ওই সিআরপিএফ কর্মীর নাম শশাঙ্ক ঘোষ, তিনি মানিকচকের রামনগর এলাকার বাসিন্দা। এদিন মানিকচক বাস স্ট্যান্ডের কাছে রাস্তা পেরোনোর সময় বেপরোয়া গতির একটি বাইক তাকে ধাক্কা মারে। সেই ঘটনার প্রতিবাদ করলে ওই বাইক আরোহী যুবকরা দলবল নিয়ে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মানিকচক স্বাস্থ্যকেন্দ্র ও পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আমি সিভিক পুলিশ দাঁড়িয়েছিল, ওদেরকে অনুরোধ করলাম, স্যার আপনারা কি দেখছেন? তোরা শুধু ভিডিও তুলতে ব্যস্ত আছে। আমি ওদেরকে চিনতে না পারে ফটো তুলেছিলাম কিছুটা, সে ফটো শেয়ার করেছি থানার সঙ্গে। এখন আমি বুঝতে পারছি না কি করব। এবার ওরা হাতে পাঞ্চ লাগিয়েছিল, লাস্ট পাঞ্চটা যখন মারে এখানে এটা ফেটে যায়, ফেটে যাওয়ার পরে মুখ দিয়ে রক্ত বেরোয়। মানিকচক হাসপাতালে রক্ত না থামায় ওখান থেকে আমাকে রেফার করা হয়েছিল মালদা মেডিকেল হাসপাতালে। আজকে আমার ভর্তি আছেন মেডিকেল কলেজ? হ্যাঁ, মেডিকেল কলেজে আমি এখন বর্তমানে ভর্তি আছি, ট্রিটমেন্ট আমার। ওই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে 2 যুবককে আটক করেছে মানিকচক থানার পুলিশ। থানায় অভিযোগ আমার বাড়ির লোক পড়েছে, পুলিশ সঙ্গে সঙ্গে 2 জনকে গ্রেপ্তার করেছিল, আর বাকি 4 জন পালিয়ে যায় আমার সামনে। আমি ধরতেও পারিনি। পুলিশ স্যার এসেছিলেন থানা থেকে, ওরা আসার আগে ওরা বেরিয়ে যায়। আমার কাছে ওনাদের ফটোও আছে। আর সবচেয়ে বড় কথা, ওখানে এসবিআই ব্যাংকে সিসিটিভি ক্যামেরা লেগে আছে, ওখানে সব কিছু বোঝা যাবে যে কার কী সমস্যা ছিল, কী হয়েছিল, কে এনে মেরেছিল আমাকে। আমি কিছুই বুঝতে পারিনি যে আমার মারার কারণটা কি। প্রথমে তো বাইকে এসে, তারপরে আমাকে ব্যাপকভাবে মারধর করে লাঠি ছোটা দিয়ে। ওরা প্ল্যানিং করে এসেছিল নাকি আমার জানা নেই, ভগবান জানে।